ইনভিটেশন পেলে মনটা একটু বেশি খুশি হয়ে যায় না তাও আবার যদি সেটা হয় কেটারিংয়ের সাইড থেকে এক্সাইটমেন্টটাই দ্বিগুণ হয়ে যায় তাই সেদিনেই পুচকেটির রাইস সেরিমিনিতে চলে গেছিলাম আর কেটারিংয়ের দায়িত্বে ছিল রিমাস কেটারার যা চকচকে অ্যাম্বিয়েন্সের সাথে অতি লোভনীয় ডিশ ক্রিয়েশনে রিমাস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বলতে পারো কলকাতার বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বলতে পারো এক কথায় প্রথমে ঢুকেই তাদের মকটেলস কাউন্টার থেকে অর্ডার করে নিলাম ট্যাঙ্গি অরেঞ্জ অ্যান্ড স্পাইসড পাইনাপেল কুলার খেতে বেশ রিফ্রেশিং ছিল স্পাইস পাইনাপেল কুলারটা তো দারুণ ছিল স্পাইসি উইথ পাইনাপেল ইনভিটেশনের বহু লোকে এই মকটেলটা ট্রাই করছিল এবার আসি স্টার্টার্সের দিকে স্টার্টার্সে লাইভ জলেবি অ্যান্ড চাট কাউন্টার অ্যাভেলেবেল ছিল যেখানে লাইভ খাবার তৈরি করে দেওয়া হচ্ছিল অ্যান্ড কিছু স্টার্টার সার্ভ করে দেওয়া হচ্ছিল দেখতে না দেখতেই আমাদের কাছে চলে এলো ননভেজ স্টার্টার্স ননভেজ স্টার্টার্সে প্রথমে চিকেন রেশমি কেবাব অ্যান্ড ফিশ ফ্রাই দেওয়া হচ্ছিল দুটোই দারুণ খেতে ছিল অ্যান্ড ভেজে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন পানির পাকোড়া এছাড়াও লাইভ কাউন্টারে সার্ভ করা হচ্ছিল স্যুপ ভেজ চাউমিন অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান তারপর একটু চা কফি কাউন্টার থেকে এক কাপ চা খেয়ে মিকিমিনির সাথে দেখা করে চলে গেলাম ইনভিটেশনের মেন জায়গায় মানে মেন কোর্সে মেন কোর্সেও ছিল হিউজ মেনু ননভেজ ভেজ দুটোই অ্যাভেলেবেল ছিল তাহলে এক এক করে বলি মেন কোর্সে শুরুতে স্যালাডের অনেকগুলো আইটেম ছিল আর ওভারঅল নন ভেজ মেনুতে ছিল নান কচুরি আলুর দাম পোলাও চিকেন কষা চিংড়ি চিংড়িমালাইকারি অ্যান্ড সবার প্রিয় মাটন বিরিয়ানি তাই একে একে ননভেজগুলো প্লেটে নিয়ে নিলাম ইচ অ্যান্ড এভরি খাওয়ার থেকে এত ভালো আরোমা ছিল কি ভাষায় বোঝাবো তোমাদের খিদে ডাবল হয়ে যাচ্ছিল আর সব ননভেজ নিয়ে প্লেটটা ভরিয়ে নিলাম আহা স্মেলটা অসাধারণ ছিল একটা প্লেট ভালোবাসা চিংড়ি চিকেন মাটন মিলে একাকার চিংড়ির সাইজটাও বেশ ভালো ছিল অ্যান্ড খেতেও দারুণ ছিল এছাড়া নান দিয়েও চিকেন চাপটাও কোনো কথায় কম ছিল না আর ইনভিটেশন মানেই আমরা যেটা বুঝি বিরিয়ানি হ্যাঁ মাটন বিরিয়ানি দারুণ সফট মাটন অ্যান্ড আলু অসাধারণ ছিল এবার আসি একটু ভেজ অপশানে ভেজে কচুরি আলুর দমের সাথে ছিল চানা ইচোর কোফতা পনির বাটার মশালা অ্যান্ড মিক্সড ভেজ ভেজ অপশানস যা যা ছিল প্রত্যেকটি ছিল টেস্টে দারুণ আর শেষে ডেজার্টে ছিল চাটনি পাঁপড়ের সাথে বাম্পার রোল ডেজার্টে এই বাম্পার রোলটা কিন্তু অসাধারণ খেতে ছিল দারুণ এক কথা দেন আইসক্রিমে ছিল তিন ধরনের আইসক্রিমের ফ্লেভার ওভারঅল রিমাস্কেটারের এক্সপিরিয়েন্স আমাদের নো ডাউট ভালো লেগেছে একটু ইনভাইটেড যারা ছিল তাদের রিভিউ নিয়ে নেওয়া যাক খাবার আপনাদের কিরকম লাগলো খুব ভালো খুব টেস্টি সব খাবার ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপনাদের রিমা কিচেনসে খাবার কিরকম লাগলো দন্ত মিউজ কোয়ালিটিও মেইনটেইন ভালো লেগেছে এবং টেস্টিও ভালো হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আজকে রিমা কিচেনসে খাবার কিরকম লাগলো আমার তো খুব টেস্টি লেগেছে বিরিয়ানি ইজ লাইক অসাম থ্যাংক ইউ সো মাচ সব খেয়েছেন থ্যাংক ইউ এই ছিল রিমাস কেটারারের সমস্ত ফিডব্যাক রিমাস কেটারারের সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না